সালামুকুম বেহস আজকে আলোচনা করবো সরকারি বিভিন্ন সেক্টরে স্টোর কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে কর্তৃপক্ষ এবং স্টোর কিপার পদে জামানত দিতে হয় সরকারি নিয়ম অনুযায়ী আজকে আপনাদেরকে বলবো যে স্টোর কিপার পদে কেন এই জামানত দিতে হয় এবং কত টাকা জামানত দিতে হয় বৃহস আপনারা বিভিন্ন সরকারি সেক্টরগুলোতে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে নিয়োগে দেখবেন স্টোর কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং সত্ত্বে বলেছে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে বর্তমানে সিভিল সার্জন কার্যালয়ে স্টোর কিপার পদে নিয়োগ চলতেছে সেই নিয়োগটি হচ্ছে ষোলোতম গ্রেডের সেখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত পদ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং খনং সত্ত্বে বলা হয়েছে স্টোর কিপার পদধারীগণকে অবশ্যই সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কত টাকা জামানত দিতে হবে এ বিষয়ে একটি ভিডিও দিতে ভাইয়াস আসলে স্টোর কিপার পদে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় ভেদে জামানত আলাদা আলাদাভাবে দিতে হয় এই ক্ষেত্রে আপনারা বেশিরভাগই জানতে চাইছেন যে জেলা সিভিল সার্জন অফিসার কার্যালয়ে বর্তমানে যে নিয়োগটি চলতেছে এখানে কত টাকা জামানত দিতে হবে আসলে ভিউয়ার্স সরকারি বিধি অনুযায়ী জামানতের যে নিয়মটি সেটি আমি আপনাদেরকে বলতেছি যে কিছু কিছু অধিরাপ্তর মন্ত্রণালয়ে জামানত হিসেবে দশ হাজার টাকা দিতে হয় আবার কোনো কোন অধিরাপ্তর মন্ত্রণালয়ে বিশ হাজার টাকা দিতে হয় আবার কোথাও কোথাও জামানত হিসেবে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিতে হয় এটি হচ্ছে অধিরাপ্তর মন্ত্রণালয় ভেদে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দশ থেকে বিশ হাজার টাকা সর্বোচ্চ জামানত দিতে হয় তো এই জামানতের টাকা কিন্তু আবার ফেরত যোগ্য আপনি যখন চাকরি শেষ করবেন অর্থাৎ অবসরে যাবেন তখন কিন্তু আপনার জামানতের টাকা ফেরত দিবে এখন কোশ্চেন করতে পারেন যে জামানতটা কেন নেই স্টোর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ যে সেক্টরে আপনি যোগদান করতেছেন ওই অফিসের যত কেনাকাটা যত মালামাল সব কিছু কিন্তু ওই স্টোরে জমা থাকবে এবং ওই স্টোর কিপার দায়িত্বে থাকবে এখন আপনাকে যে সরকার এত লাখ লাখ টাকার আপনার কাছে দিয়ে রাখবে একটা মহান দায়িত্ব দিয়ে রাখবে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে সামান্য কিছু জামানত রাখতে পারবে না তো আসলে কিপার হচ্ছে যেটা একটি গুরুত্বপূর্ণ পথ সেই ক্ষেত্রে এই জন্য কর্তৃপক্ষ কিছু টাকা জামানত রাখে স্টোর কিপার পদে যারা যোগদান করবেন আর জামানতটা অবশ্যই চূড়ান্ত ভাবে নির্বাচিত হওয়ার পর অর্থাৎ যে ব্যক্তিটি স্টোর কিপার পদে যোগদান করতে যাচ্ছেন চূড়ান্তভাবে তখন তার জামানতটা লাগবে তার আগে কিন্তু জামানত লাগবে না এবং এটি ফেরত যোগ্য আশা করি আপনাদের মনের যে কোশ্চেনটি ছিল সেটি আমি দূর করতে পেরেছি তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বিশেষ করে আপনাদের যা কোশ্চেন একবারে করার চেষ্টা করবেন বারবার মেসেজ দিতে ওইভাবে সময় পাওয়া যায় না আপনাদের যা কথা থাকে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ